খুলনা রাজশাহী ও ফরিদপুর মেডিকেলে করোনায় আরও 34 জনের মৃত্যু, করোনা রোগী বাড়ায় হাসপাতালে শয্যা সংকট। দেশে চীনের করোনা টিকার প্রয়োগ শুরু, রাজধানীতে 4টি ও প্রতি জেলায় 1টি কেন্দ্র থেকে চলছে টিকাদান। সিলেটের গোয়েনঘাটে পারিবারিক কলহের জেরে স্ত্রী ও দুই সন্তানকে কুপিয়ে হত্যা করেছেন গৃহকর্তা, জানালেন পুলিশ সুপার। চট্টগ্রামে গাড়ি চাপায় পুলিশ কর্মকর্তা নিহতের ঘটনায় চালক সহ তিনজন গ্রেপ্তার, মাদক চোরাচালানে ব্যবহৃত মাইক্রোবাস জব্দ। স্বাগত সমগ্র বাংলাদেশের, সাথে আছে মুজাহিদুল ইসলাম। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছে বিস্তারিত সংবাদ। খুলনা, রাজশাহী, ফরিদপুর ও কুষ্টিয়া হাসপাতালে করোনা ইউনিটে গত 24 ঘন্টায় মোট 34 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে খুলনা মেডিকেলে 11, রাজশাহী মেডিকেলে 10, ফরিদপুর মেডিকেলে 6 এবং কুষ্টিয়া জেনারেল হাসপাতালে 7 জন মারা গেছেন। আক্রান্তের সংখ্যা বাড়ায় বিভিন্ন হাসপাতালে দেখা দিয়েছে শয্যা সংকট। এদিকে সংক্রমণ রোধে মঙ্গলবার থেকে খুলনা জেলায় 7 দিনের কঠোর লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও 11 জনের মৃত্যু হয়েছে। গত 24 ঘন্টায় 387 জনের নমুনা পরীক্ষায় আক্রান্ত হয়েছে 149 জন। হাসপাতালে কিন্তু প্রচুর পরিমাণে হ্রাস হচ্ছে এবং আমাদের মৃত্যুর সংখ্যা কিন্তু আস্তে আস্তে বাড়ছে এবং প্রথম ঢেউয়ের তুলনায় এখন মৃত্যুর সংখ্যা বেশ বেশি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়া 10 জনের 5 জন চাপাই নবাবগঞ্জের, বাকি 5 জন রাজশাহী। গত 24 ঘন্টায় করোনা ইউনিটে ভর্তি হয়েছে আরও 46 জন। রোগীর চাপ বাড়ায় বাড়ানো হচ্ছে আরও 1টি ওয়ার্ড। কাজ চলছে অক্সিজেনের 17 নম্বর ওয়ার্ড, হয়তো ওইটা কালকে আমরা আশা করছি হয়তো উদ্বোধন করতে পারবো। সেখানে 36টা অক্সিজেনের লাইন সমৃদ্ধ বেড থাকবে। ফরিদপুর মেডিকেলে মারা গেছে 6 জন, যা গত 1 মাসে সর্বোচ্চ। সংক্রমণ ঊর্ধ্বগতি হওয়ায় যশোর সদর হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। পরিস্থিতি সামাল দিতে বেসরকারি একটি হাসপাতালকে আইসোলেশন ওয়ার্ডে রূপান্তরের প্রস্তুতি চলছে। ডাক্তার নার্স সব কিন্তু ওইভাবেই কিন্তু এখানে ফিক্স আপ, ঠিক আছে। যেহেতু অতিরিক্ত রোগীর সংখ্যা বেড়ে গেছে, সাময়িকভাবে আমাদের এই সমস্যাগুলো হচ্ছে, এটা হয়তো সামনে থাকবে না। কিন্তু নাটোরে 74 জনের নমুনা পরীক্ষায় 28 জনের সংক্রমণ পাওয়া গেছে। শনাক্তের হার বেড়েছে দিনাজপুর, টাঙ্গাইল, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, ঝিনাইদহে। এদিকে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে মানুষের মাঝে দেখা গেছে উদাসীনতা। মাস্ক ছাড়াই হাটবাজারে ভিড় বেড়েছে। আসলে মানুষ সেভাবে সচেতন না, মানুষ আমরা সেভাবে মাস্ক পরছি না বা স্বাস্থ্যবিধি মানি চলছে না। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছে 7 জন। বিধিনিষেধ কঠোরভাবে পালনে শহরে টহল দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। রিক্সা, প্যাডেল চালিত রিক্সা, ইজি বাইক, ভ্যান বা অন্যান্য যে কোনো গাড়ি আছে, সকল গাড়ি শহরের ভেতর যেন ঢুকতে না পারে। সংক্রমণ ঠেকাতে তৃতীয় ধাপে আরও 7 দিনের লকডাউন চলছে নোয়াখালী পৌরসভা ও সদর উপজেলার 6 ইউনিয়ন। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনা পরিস্থিতি নিয়ে জানাতে রাজশাহী কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিলন উল্লাহ। মিলন, এই যে হঠাৎ করেই কুষ্টিয়াতে করোনা রোগীর সংক্রমণ এবং মৃত্যু দুটোই বেড়ে গিয়েছে, এর কারণটা কি? চিকিৎসকরা কি বলছেন? আসলে এই ব্যাপারে চিকিৎসকদের পক্ষ থেকে আমরা তেমন কোনো কথা জবাব পাইনি, তবে আসলে এই করোনার যে হঠাৎ করে মৃত্যু, এই মৃত্যুটা কিন্তু কুষ্টিয়াবাসীকে হঠাৎ করেই থমকে দিয়েছে। কারণ এই যে গত 24 ঘন্টায় যে 7 জন মারা গিয়েছে, এটা কিন্তু কুষ্টিয়ার জন্য একটা রেকর্ড, কারণ কুষ্টিয়া এর আগে একদিনে এত সংখ্যক মানুষ মারা যায়নি। তো আমরা আসলে কুষ্টিয়াতে যেটা চলছিল সেটা হলো 7 দিনের যে বিধিনিষেধ, সেই 7 দিনের বিধিনিষেধ কিন্তু আরও বাড়ানো হয়েছে, বাড়িয়ে এটাকে আরও 7 দিন করা হয়েছে এবং সেই 7 দিনের আজকে কিন্তু প্রথম দিন। কিন্তু এই 7 দিনের আমরা প্রথম দিন থেকেই দেখতে পাচ্ছি যে আসলে কুষ্টিয়ার যে আইন শৃঙ্খলা বাহিনীর যে অ্যাক্টিভিটি সেটা কিন্তু লক্ষণীয় এবং কুষ্টিয়া শহরে খুব অতিরিক্ত প্রয়োজন ছাড়া কিন্তু এখানে লোকজন বাইরে বের হতে বা ঘোরাঘুরি করতে দিচ্ছে না পুলিশ প্রশাসন। এই মুহূর্তে আমি ঠিক থানার মোড়ে অবস্থান করছি, কুষ্টিয়ার এনএস রোডের থানার মোড়। সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে মাইক হাতে করে এবং পুলিশরা কিন্তু এখানে প্রত্যেকটি গাড়িতেই, সেটি যাত্রীবাহী গাড়ি হোক বা মালবাহী গাড়ি হোক, তারা পরীক্ষা মানে চেক করছে। চেক করে তাদের প্রয়োজনীয় কি কাজে তারা শহরে যাচ্ছে বা এই জানার পরেই কিন্তু তাদেরকে এখান থেকে যেতে দেওয়া হচ্ছে। আর কুষ্টিয়াতে আসলে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে
150 বেডের যে করোনা ওয়ার্ড ছিল সেটাকে সম্প্রসারিত করে এটাকে 100 বেড করা হয়েছে। বিশেষ করে কুষ্টিয়ার যে সার্জারি ওয়ার্ডটি ছিল সেই সার্জারি ওয়ার্ডটিকে কিন্তু করোনা ইউনিটে রূপান্তরিত করা হয়েছে এবং সেখানে এখন আরো 50টি বেড করে এখন 100টি বেড করা হয়েছে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। সেই সাথে কিন্তু এখানে যে অক্সিজেনের ব্যবস্থা সেই অক্সিজেনের ব্যবস্থা আরো বাড়ানো হয়েছে। আমি সকালবেলা কুষ্টিয়া সিভিল সার্জনের সাথে কথা বলেছি, বলে যেটা জানতে পেরেছি যে কুষ্টিয়ার এই 100 বেডের করোনা ইউনিটে এখন বর্তমানে চিকিৎসা নিচ্ছে 103 জন এবং আরো অপেক্ষমান মানে অবজারভেশনে রাখা হয়েছে আরো 50 জনকে। তো আসলে এই হারে যদি কুষ্টিয়া রোগী বাড়তে থাকে তাহলে কিন্তু চিকিৎসা দিতে তাদেরকে হিমশিম খাওয়া লাগবে। আমি এই ব্যাপারে কথা বলেছিলাম কুষ্টিয়ার যে করোনা ইউনিটের দায়িত্বে আছেন চিকিৎসক মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মুসা কবিরের সাথে। তিনি আমাকে যেটা জানিয়েছেন যে আসলে এখন পর্যন্ত তারা করোনার যে পরিস্থিতি সেই পরিস্থিতি মোকাবেলায় সক্ষম হচ্ছেন বা তাদেরকে চিকিৎসা দিতে পারছেন, কিন্তু যে হারে রোগী বাড়ছে এবং কুষ্টিয়া সহ এর আশেপাশে ছড়িয়ে পড়ছে তাতে কিন্তু তাদেরকে হিমশিম খেতে হবে। আরেকটি কথা জানিয়ে রাখি, সেটি হলো যে কুষ্টিয়ার যে 250 বেডে যে করোনা ইউনিটটি করা হয়েছে সেটি কিন্তু অন্যান্য জেনারেল ওয়ার্ডের পাশেই করা হয়েছে। বিশেষ করে সার্জারি ওয়ার্ডটি তার পাশে ছিল, সিসি ওয়ার্ডটি ছিল পাশে, যার কারণে কিন্তু এই করোনা ওয়ার্ডের আশেপাশে কিন্তু সবসময় একটি ভিড় লেগে থাকছে, যার কারণে শুধুমাত্র শহর লকডাউনের কারণেই যে এই করোনা এখান থেকে সংক্রমণ নিরোধ করা সম্ভব এটা কিন্তু না। স্বয়ং হসপিটাল থেকেও কিন্তু এই করোনা সংক্রমিত হয়ে বাইরে আসার একটা সম্ভাবনা দেখছেন বলে অনেকে আমাদেরকে জানাচ্ছেন। তাই এই ছিল মোটামুটি আমার কাছে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি রাজশাহীতে। রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, রাজশাহী মেডিকেলে করোনা রোগীরা প্রয়োজনীয় সেবা কি পাচ্ছেন এবং নতুন হাসপাতাল চালুর বিষয়ে আসলে স্বাস্থ্য কর্মকর্তারা কি বলছেন? দেখুন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যে পরিমাণ সোজা রয়েছে করোনা ইউনিটে, অর্থাৎ 309টি সোজার বিপরীতে এখানে রুগী আছে 365 জন। অর্থাৎ এই যে অতিরিক্ত রুগী, এই অতিরিক্ত রুগীকে সেবা দিতে গিয়ে আসলে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক নার্স সহ অন্যান্য চিকিৎসা সংশ্লিষ্টদের, এমনটাই আমাদের জানাচ্ছেন। আপনাকে বলে রাখি যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আসলে একটি ওয়ার্ড নিয়ে করোনা ইউনিট চালু হয় এবং পর্যায়ক্রমে করোনা ওয়ার্ড করোনা ডেডিকেটেড করতে করতে এখন 12টি ওয়ার্ডে গিয়ে দাঁড়িয়েছে। আরো একটি নতুন ওয়ার্ড অধিগ্রহণ করা হচ্ছে করোনা ডেডিকেটেড করার জন্য, দু একদিনের মধ্যে এটি চালু করা যাবে। কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো যে পরিমাণ আসলে ওয়ার্ড বাড়ছে বা রুগী বাড়ছে সেই তুলনায় আসলে চিকিৎসক বা নার্স বাড়ছে না, যে কারণে বলা যেতেই পারে যে একটু চিকিৎসা করোনা রুগীদের চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে ওয়ার্ড গুলোতে, স্বল্প সংখ্যক চিকিৎসক এবং নার্স দিয়েই এখানে চিকিৎসা সেবা দিতে হচ্ছে। আজকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যে নিয়মিত প্রেস ব্রিফিং করোনা বিষয়ক, সেই প্রেস ব্রিফিং এ হাসপাতালের পরিচালক একেবারে আমাদের আশঙ্কার কথাই জানিয়েছেন যে এভাবে রোগী বাড়তে থাকলে একসময় ভয়াবহ অবস্থা দাঁড়াবে হাসপাতালে। এবং যেমনটি বলছিলেন যে যেভাবে রোগী বাড়ছে তাতে চিকিৎসা ব্যবস্থা একটা হুমকির মুখোমুখি পড়ে যাচ্ছে, কিন্তু সেক্ষেত্রে আসলে জনগণের এখনো অবাধ চলাফেরা নিয়ন্ত্রণ কেন করা যাচ্ছে না, সে ব্যাপারে আসলে প্রশাসনের তৎপরতায় বা কেমন দেখছেন? দেখুন, রাজশাহীতে 14 দিনের লকডাউন চলছে, দ্বিতীয় দফায় লকডাউনের আজকে দ্বিতীয় দিন, কিন্তু আসলে বাইরে বেরোলে বোঝার উপায় নেই যে আসলে রাজশাহী নগরীতে লকডাউন চলছে। প্রচুর মানুষের সমাগম আমরা দেখেছি, লকডাউন তারা হচ্ছে যে মানতে আসলে একটা অনীহা দেখেছি। আমরা যদি বলি যে আসলে এখানে পুলিশ এবং প্রশাসনের তৎপরতা অনেকই কমে গেছে, আমরা শুরুর দিকে যেমন পুলিশ এবং প্রশাসনকে তৎপর দেখেছিলাম লকডাউন কার্যকরে, এখন সেই তৎপরতা একেবারে নেই বলেই চলে। আমরা রাজশাহী নগরীতে যে প্রবেশের তিনটি পথ, প্রধান যে তিনটি পথ, যার একটি চাঁপাইনবাবগঞ্জ থেকে এসছে, একটি নাটোর এবং একটি নওগাঁ থেকে এসেছে, শুধুমাত্র এই তিনটি প্রবেশ পথে আমরা পুলিশের তৎপরতা দেখেছি। সেখানে চেকপোস্ট বসিয়ে মানুষ এবং যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। এর বাইরে আসলে নগরীর কোথাও আর সেরকম পুলিশের তৎপরতা চোখে পড়েনি আমাদের। অর্থাৎ পুলিশের যে ঢিলেঢালা বা মানুষের যে বাইরে ফয়সাল, আপনি আরো তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আমরা আপনার সাথে আবারও যোগাযোগ করব। দর্শক, রাজশাহী থেকে করোনা পরিস্থিতি জানাতে যোগ দিয়েছিলেন সহকর্মী ফয়সাল মাহমুদ। করোনা সংক্রমণ রোধে শুরু হয়েছে চীনের সিনোফার্মের করোনা টিকা দেয়া, এতে অগ্রাধিকার পাচ্ছেন আগে রেজিস্ট্রেশন করা ব্যক্তিরা। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে দেশে সিনোফার্মের 11 লাখ ডোজ টিকা রয়েছে, প্রতি জেলায় একটি করে কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে। তবে ঢাকায় টিকা কেন্দ্র রয়েছে 4টি, এগুলো হলো ঢাকা মেডিকেল, সলিমুল্লাহ মেডিকেল, সোহরাওয়ার্দী মেডিকেল ও মুগদা মেডিকেল কলেজ। এসব কেন্দ্রে আজ মেডিকেল শিক্ষার্থীদের টিকা দেওয়া হচ্ছে, পরে পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সহ ফ্রন্ট লাইনাররা অগ্রাধিকার পাবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রথম ডোজের 4 সপ্তাহ পর দ্বিতীয় ডোজের টিকা দেওয়া যাবে।
সরকারি ঢাকা মেডিকেল কলেজের স্টুডেন্টরা দিবে, তার সাথে দুটো বেসরকারি মেডিকেল কলেজের স্টুডেন্টরা এখানে ভ্যাকসিন দিবে, সো দ্যাট এগুলো তাড়াতাড়ি খুলে দেওয়া সম্ভব হয় এবং কাজ করতে পারে। তো এইটা হিসেবে আমাদের আজকে 300 জনকে আমরা প্লাস 300 জনকে আমরা ভ্যাকসিন দেবো, পরবর্তীতে পর্যায়ক্রমে আরও ভ্যাকসিন দেওয়া হবে। এদিকে বিভিন্ন জেলায় চীনের সিনোফার্মে টিকা দেওয়া শুরু হয়েছে, সরকারি বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীরাই টিকা পাচ্ছেন। সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষার্থীদের টিকা দেওয়ার মধ্য দিয়ে শুরু হয় কার্যক্রম। নগরীর 6টি মেডিকেল কলেজের শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে এই টিকা। একইভাবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীদেরকে এই টিকা দেওয়া শুরু হয়েছে। এই বিভাগে বরাদ্দ 1,14,000 ডোজ। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালেও শুরু হয়েছে টিকা কার্যক্রম। পর্যায়ক্রমে সব শিক্ষার্থীকে টিকার আওতায় আনার কথা জানিয়েছেন কর্তৃপক্ষ। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে 2টি আলাদা কেন্দ্রে নারী পুরুষকে টিকা দেওয়া হয়েছে। টিকাদান কর্মসূচি উদ্বোধন করা হয়েছে নওগাঁতেও, সে সময় 30 জনকে সিনোফার্মার টিকা দেওয়া হয়। এছাড়া সাতক্ষীরা, নোয়াখালী, টাঙ্গাইল, বাগেরহাট, বগুড়া, দিনাজপুর সহ বিভিন্ন জেলায় শুরু হয়েছে এই কার্যক্রম। তখন শুরুতে ব্যস্ততার জন্য আর দেওয়া হয়নি, তো এখন এই সুযোগটা করে দেওয়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ, আর অবশ্যই টিকা নেওয়া সবাই উচিত। আমাদের সরকার ভ্যাকসিনেশন করছে আমাদের মেডিকেলে, সর্বোপরি আমাদের মেডিকেলে সকল স্টুডেন্টকে ভ্যাকসিনেশন দিচ্ছে, আমার অনেক ভালো লাগছে এই ভ্যাকসিনেশনটা করে। চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি 6টি বেসরকারি মেডিকেল কলেজ, 1টি বেসরকারি ডেন্টাল কলেজের ভ্যাকসিনেশন কার্যক্রম চলবে। টিকা কার্যক্রম নিয়ে আরও জানাতে এবারে খুলনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, প্রথম দিনে আজ কতজনকে করোনা টিকা দেওয়া হয়েছে এবং করোনা রোগীদের চিকিৎসা নিয়ে কোনো ধরনের অভিযোগ রয়েছে কিনা? আজকে সকাল থেকে মূলত খুলনাতে চীনের যে সিনোফার্মার টিকা সেই টিকাটি দেওয়ার কার্যক্রম হয়েছে। খুলনা মেডিকেল কলেজে এই টিকাটি শুধুমাত্র এখন পর্যন্ত খুলনাতে যারা চিকিৎসা সেবার সঙ্গে যুক্ত আছেন, স্বাস্থ্যকর্মীরা রয়েছেন, শুধুমাত্র তারাই থাকবেন। এ ব্যতীত আসলে অন্য কেউ তেমন এখানে অংশগ্রহণ করতে পারবেন না, এবং মেডিকেল কলেজের যারা ছাত্রছাত্রীরা আছেন এই সিদ্ধান্তটি মেডিকেল কলেজের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। আর আজকে সকাল থেকে শুরু হওয়া এই টিকা কার্যক্রম খুলনা মেডিকেল কলেজে চলছে। আর করোনা সংক্রমণ এবং খুলনা মেডিকেলের চিকিৎসার কথা যদি বলতে হয় তাহলে বলতে হবে যে খুলনাতে মোট 12 জন রুগী একজন মারা গেছেন, এবং তার মধ্যে একজন রুগী যিনি খুলনা মেডিকেল কলেজের বাইরে ডাকুব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন, সেটি আমাদেরকে সিভিল সার্জন জানিয়েছেন। এবং খুলনাতে আর যে 2জন মারা গেছেন, একজন সদরে এবং একজন রূপসায়, তারা খুলনার করোনা ডেডিকেটেড যে হাসপাতাল সেই হাসপাতালটিতে আসলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এবং করোনা সংক্রমণ এবং মৃত্যু হার বৃদ্ধির এই জায়গাতে এসে করোনা প্রতিরোধের যে জেলা কমিটি রয়েছে সেই জেলা কমিটি আজকে তাদের সভায় আগামী মঙ্গলবার থেকে 7 দিনের আসলে সর্বাত্মক লকডাউনের ঘোষণা করেছেন। তারা বলেছেন যে দোকান পাট, সকল প্রকার মার্কেট এবং সকল প্রকার অফিস বন্ধ থাকবে, শুধুমাত্র জরুরি সেবার বাইরে যেগুলো রয়েছে সেইগুলো বাদে। এবং খুলনা থেকে কোনো গণপরিবহন অন্যান্য জেলাতে যেমন যেতে পারবে না, তেমনি অন্য জেলা থেকেও কোনো গণপরিবহন খুলনাতে পরিবহন প্রবেশ করতে পারবে না, এই বিষয়টি আমাদেরকে খুলনা জেলা প্রশাসক নিশ্চিত করেছেন। তিনি বলেছেন যে গত কয়েকদিন ধরে আসলে করোনা সংক্রমণের যে অবস্থা চলছে সেই অবস্থা প্রতিরোধেই আসলে মূলত তারা এই সিদ্ধান্তটি নিয়েছেন। তবে এর আগেও কিন্তু খুলনাতে 7 দিন করে কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছিল। প্রথম বিধিনিষেধ জারি করা হয়েছিল তখন দোকানপাট বন্ধ ছিল, এবং তারপরে সর্বশেষ যে 7 দিনের বিধিনিষেধ জারি করা হয় সেই বিধিনিষেধে বলা হয়েছিল যে দোকানপাট 9টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকবে, ইজি বাইক গুলো চলাচল নিয়ন্ত্রণ করা হবে, এবং ইজি বাইকে যে যাত্রী পরিবহন চলাচলে সেই যাত্রীর সংখ্যাও কম হবে। কিন্তু সেটির কিন্তু বাস্তব দৃশ্য এখন দেখা যাচ্ছে না। নগরীর শিববাড়ি মোড়ে আমরা এখন দাঁড়িয়ে আছি, এবং এই মোড়ে আপনি দেখতে পাচ্ছেন যে ইজি বাইক গুলোতে যেমন মাস্ক পরিধানের বিষয়টি যেমন মানা হয়নি, তেমনি যাত্রীর সংখ্যা কমানোর যে বিষয়টি সেই বিষয়টি তো মানানো হয়নি। এবং রাস্তায় যে ইজি বাইকের সংখ্যা রয়েছে, স্বাভাবিক সময় আসলে যে পরিমাণ ইজি বাইক নগরীতে চলাচল করে সেই পরিমাণ ইজি বাইকই কিন্তু চলাচল করছে। যেমনটি আপনি বলছিলেন যে লকডাউনের সময় বর্ধিত করা হয়েছে, সেক্ষেত্রে আসলে নতুন কোনো ধরনের বিধিনিষেধ আরোপ হয়েছে কিনা এবং সেগুলোকে কার্যকর করার ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে? হ্যাঁ, সেক্ষেত্রে নতুন করে যখন খুলনাতে করোনা সংক্রমণের হার বেড়ে যায়, যেমন আজকে সর্বশেষ গত 24 ঘন্টায় খুলনায় করোনা সংক্রমণের হার হচ্ছে 38%, এবং এই যখন অবস্থা তখন আসলে খুলনাতে কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছে। আগে যেটা ছিল যে সকাল 9টা থেকে 5টা পর্যন্ত দোকানপাট মার্কেট স্বাস্থ্যবিধি মেনে খোলা যাবে, সেই বিষয়টি এবার আর থাকছে না। মঙ্গলবার থেকে আসলে সমস্ত কিছু বন্ধ থাকবে এবং যান চলাচল বন্ধ করে দেওয়া হবে, জরুরি প্রয়োজন ছাড়া আসলে কেউই রাস্তায় থাকতে পারবে না, এই মুহূর্তে আমাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে। পাশাপাশি খুলনা জেলা থেকে কিন্তু গণপরিবহন অন্যান্য জেলাতে যেতে পারবে না, তেমনি
তেমনি অন্য জেলা থেকেও গণপরিবহনগুলো খুলনাতে আসতে পারবে না, এই বিষয়টিও আমাদেরকে নিশ্চিত করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। যেহেতু করোনার সংক্রমণ এবং মৃত্যু হার খুলনাতে গত কয়েকদিন ধরে বাড়ছে এবং এর আগে কত স্বাস্থ্যবিধি বিধিমালা জারি করার পরেও আসলে সংক্রমণ এবং মৃত্যু হার কমানো যাচ্ছে না, সেহেতু আসলে জেলা প্রশাসনের পক্ষ থেকে আজকে যে করোনা প্রতিরোধ কমিটির সভা হয়েছে সেই করোনা প্রতিরোধ কমিটির সভা থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে যেহেতু খুলনাতে বেশ কিছু অর্ধ লক্ষের মতো মানুষ যাদেরকে ভারতের অ্যাস্ট্রাজেনিকার টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছিল তাদের যেহেতু এই চীনের এই সিনোফার্মা টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে না, সেহেতু তাদের মধ্যেও কিছুটা সংশয় তৈরি হয়েছে যে প্রথম ডোজ দেওয়ার পরে আসলে তাদের দ্বিতীয় ডোজ না দেওয়াতে তাহলে তাদের শরীরে আসলে প্রতিরোধ ব্যবস্থাটা তৈরি হবে কিনা বা তারা পরবর্তীতে আসলে সিনোফার্মার টিকা নিতে পারবেন কিনা এই বিষয়ে তারা অনেকটা চিন্তিত রয়েছেন। এবং এই বিষয়ে যখন আমরা সিভিল সার্ভে এবং স্থানীয় চিকিৎসকদের সঙ্গে আমরা কথা বলেছি তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে এই ধরনের আসলে যে যে কার্যক্রম এই কার্যক্রম এখনো তারা সরকারিভাবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো নির্দেশনা পাননি যার কারণে তারা আসলে এখনো কিছু বলতে পারছেন না, তবে অবশ্যই মন্ত্রণালয় থেকে এই ব্যাপারে যখন নির্দেশনা আসবে তখন অ্যাস্ট্রাজেনিকার টিকা যারা প্রথম ডোজ দিয়েছেন তারা আসলে কত দ্বিতীয় ডোজ দিতে পারবেন কিনা বা কিভাবে দিবেন সেই বিষয়টি নিশ্চিত করা হবে। এখন আপাতত খুলনাতে যে টিকা কার্যক্রম চলছে চীনের সিনোফার্মার টিকা এই টিকাটি শুধুমাত্র যারা মেডিকেল কলেজের স্টুডেন্ট রয়েছেন এবং যারা স্বাস্থ্য বিভাগের সঙ্গে জড়িত রয়েছেন স্বাস্থ্য সেবার সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরকেই শুধুমাত্র দেওয়া হবে বলে আমাদেরকে নিশ্চিত করা হয়েছে। এবং সেই অনুযায়ী আজকে সকাল থেকে খুলনা মেডিকেল কলেজের দুটি বুথে মূলত এই টিকার কার্যক্রম চলেছে। এখন পর্যন্ত আসলে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ যে আজকে কতজনকে টিকা দেওয়া হয়েছে এই বিষয়টি জানাতে পারেনি, তারা কিছুক্ষণের মধ্যে হয়তো বা সেটা আমাদেরকে জানিয়ে দিবেন যে আজকে 24 ঘন্টায় মোট কতজনকে তারা সিনোফার্মার টিকা দিয়েছেন। তবে তারা বলছেন যে এই যে কঠোর লকডাউন এবং স্বাস্থ্যবিধি যদি নিশ্চিত না করা যায় তাহলে খুলনায় যে করোনা সংক্রমণের হার এটি কিন্তু বৃদ্ধি করা যাচ্ছে না এবং করোনার যে চিকিৎসা সেই করোনার চিকিৎসাও কিন্তু অনেকটা অপ্রতুল, চিকিৎসকদেরকে হিমশিম খেতে হচ্ছে এবং যার কারণে খুলনায় আগামীকাল বিস্তারিত। অভিজিৎ, আপনি আরো তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আমরা প্রয়োজনে আপনার সাথে আবারও যোগাযোগ করব। সিলেটের গোয়েনঘাটে পারিবারিক কলহের জেরে গৃহকর্তা হিফজুর রহমানি স্ত্রী ও দুই সন্তানকে কুপিয়ে হত্যা করেছেন। দুপুরে সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন সিলেটের পুলিশ সুপার ফরিদউদ্দিন। পুলিশ সুপার বলেন পারিবারিক কলহ সেই সাথে স্ত্রী ও দুই সন্তানের অসুস্থতা এসব নিয়ে টানাপোড়েনের জেরে হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সিলেট ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন হিফজুর রহমানকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। রোববার তাকে আদালতে তুলে রিমান্ডে নিয়ে আরও জিজ্ঞাসাবাদের কথা জানান পুলিশ সুপার। গত বুধবার গোয়েনঘাট উপজেলার বিন্নাকান্দি দক্ষিণ পাড়া গ্রামের হিফজুর রহমানের ঘর থেকে তার স্ত্রী আলিমা বেগম, 10 বছরের ছেলে মিজান ও 3 বছরের মেয়ে তানিশার মরদেহ উদ্ধার করে পুলিশ। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় পান বিক্রেতা হিফজুর রহমানকে। ওই দিনে নিহত আলিয়া বেগমের বাবা বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে গোয়েনঘাট থানায় একটি মামলা করেন। যেহেতু তার একটু মানসিক প্রবলেমে ছিল সে আস্তে আস্তে আসলে টেম্পার লুজ করেছে, টেম্পার লুজ করে রাতের এই 5টার আগে যে কোনো আগে 3টা থেকে 5টা এই সময়টা যে কোনো সময় তার স্ত্রী এবং সন্তানদেরকে কুপিয়ে সে নিজে হত্যা করেছে। আনুষ্ঠানিকভাবে আজকে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখাচ্ছি, আগামী দিন তাকে হাসপাতাল থেকে রিলিজ করে আমরা বিজ্ঞ আদালতে সোপর্দ করব। চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় মাদক ব্যবসায়ীর গাড়ি চাপায় এএসআই কাজী সালাউদ্দিন নিহতের ঘটনায় মাইক্রোবাস চালক সহ 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাতে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সকালে সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার মুখলেসুর রহমান জানান এএসআই সালাউদ্দিনকে চাপা দেয়া মাইক্রোবাস চালক বেলাল, মাদক কারবারি মোহাম্মদ রাশেদ ও শামসুল আলমকে নগরীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া জব্দ করা হয়েছে মাদক চোরা চালানে ব্যবহৃত একটি মোটরসাইকেল। 11 জুন নগরীর চান্দগাঁওয়ে মাদক ভর্তি একটি মাইক্রোবাসকে থামতে সংকেত দেন এএসআই কাজী সালাউদ্দিন। চালক গাড়ি না থামিয়ে সালাউদ্দিনকে চাপা দিয়ে পালিয়ে যায়। মাইক্রোবাসের চালক বেলাল এবং মাদক ব্যবসায়ী রাশেদ এবং শামসুলকে গ্রেপ্তারে সক্ষম হই। এছাড়া এই মাদক চক্রের সাথে আরও যারা জড়িত আছে তাদেরকে গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। বান্দরবানের রোয়াংছড়িতে মসজিদের এক ইমামকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতরাতে উপজেলার তুলাছড়ি আগাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় নিহত বেন চন্দ্র ত্রিপুরা ধর্মান্তরিত মুসলিম, কয়েক বছর ধরে ত্রিপুরা পাড়ায় পরিবার সহ বাস করছিলেন তিনি। এ সময় আরও 3 থেকে 4 পরিবারকে ধর্মান্তরিত করেন বেন চন্দ্র।
পরে সেখানে তার তৈরি করা মসজিদে ইমামতি করতেন তিনি। তবে কি কারণে কে বা কারা তাকে হত্যা করেছে তা জানাতে পারেনি কেউ। রোয়াংছড়ি থানার ওসি তৌহিদ কবির জানিয়েছেন, সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। বগুড়া শিবগঞ্জে বাস ও থ্রি হুইলারের সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছে। সকালে উপজেলার হাতিবান্ধায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, কুমিল্লা থেকে পঞ্চগড়গামী যাত্রীবাহী বাসটি হাতিবান্ধায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা থ্রি হুইলারের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নিহত হয় থ্রি হুইলারের যাত্রী আশরাফ আলী ও তার স্ত্রী পারুল। তাদের নাতি রেজওয়ানকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। পুলিশ বাসটি আটক করলেও পালিয়ে যায় এর চালক। এই ঘটনায় হাইওয়ে পুলিশ একটি মামলা করেছে। চট্টগ্রামে সকাল থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের প্রভাবে তলিয়ে গেছে বিভিন্ন নিচু এলাকা। সকাল 9টা পর্যন্ত 24 ঘন্টায় 121.2 মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করেছে আবহাওয়া অফিস। বৃষ্টির কারণে হাঁটু পরিমাণ পানির নিচে ডুবে গেছে নগরীর 2 নম্বর গেইট, মুরাদপুর, বহদ্দরহাট সহ বেশ কিছু এলাকা। এতে করে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে সকালে কর্মস্থলে যাওয়া লোকজনকে। স্থানীয়দের অভিযোগ, যথাসময়ে নগরীর নালা নর্দমা পরিষ্কার না করার খেসারত দিতে হচ্ছে তাদের। এখান দিয়ে নিয়েছো সেখান দিয়ে ভরাট করে তারপর এগুলো করা উচিত, কিন্তু সেইভাবে পরিকল্পনা না করে তাদের ইচ্ছা মানে ইঞ্জিনিয়ারের ইচ্ছে মতো কাজগুলো করতেছে। বৃষ্টি হচ্ছে, পানি আসতেছে, মানুষ কষ্ট করে যাচ্ছে। এটা আমার মনে হয় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ইয়া, ওনারা যদি ঠিকমতো যদি উদ্যোগটা নিত এই নালা নর্দমাগুলো পরিষ্কার হতো, তাহলে আর কষ্ট করতে হতো না মানুষকে। গেছি ইয়া দিয়া পেসেঞ্জার একজন লইয়া নামতে আমাদের যাইতে বহুত কষ্ট হয়ে গেছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের আর্থিক সংকটের কারণে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বিআরটি প্রকল্পের কাজ ধীরগতিতে হচ্ছে। দুপুরে মহাসড়কের চেরাগালি এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান সেতু সচিব আবু বকর সিদ্দিক। এ সময় তিনি বলেন, আগামী দুদিনের মধ্যে মহাসড়ক যানবাহন চলাচলের উপযোগী করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এজন্য প্রয়োজনে লোকবল বাড়ানো হবে বলেও জানান তিনি। পরে প্রকল্প এলাকা পরিদর্শনে আসেন সড়ক বিভাগের সচিব মোহাম্মদ নজরুল ইসলামও। বাস র্যাপিড ট্রানজিট প্রকল্পের কাজে ধীরগতি আর খোঁড়াখুঁড়িতে গাজীপুর থেকে এয়ারপোর্ট সড়ক বেহাল দশায়। দীর্ঘ যানজটে গন্তব্যে পৌঁছাতে নির্ধারিত সময়ের চেয়ে কয়েক গুণ বেশি সময় লাগছে সড়ক ব্যবহারকারীদের। বাস র্যাপিড ট্রানজিট প্রকল্প বাস্তবায়ন করছে চীনের 3টি ঠিকাদারি প্রতিষ্ঠান। আর্থিক সংকটে আছে, তারা টাকা পয়সার ঠিকভাবে দিতে পারতেছে না, তো সেটার জন্য আমি এমবিসিকে এটা জানিয়েছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে কোনোভাবেই হোক এই জনদুর্ভোগ অতি দ্রুত দূর করতে হবে। সেই জন্য আজকে আমি নির্দেশ দিয়েছি 2 দিনের মধ্যে এখানে দিন রাত 24 ঘন্টা কাজ করে সমস্ত রিপেয়ারিং কাজ শেষ করবে। আগামীকাল দ্বিতীয় ধাপে প্রধানমন্ত্রীর দেয়া বাড়ি পাচ্ছে 53,340 পরিবার। এর মধ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এই ঘরকে ঘিরে নতুন দিনের স্বপ্ন দেখছেন গৃহহীনরা। সারা দেশে 459 উপজেলায় একযোগে বাড়ির চাবি ও দলিল হস্তান্তর করা হবে। এক একটি ঘর যেন এক একটি পরিবারের স্বপ্ন। সেই স্বপ্ন বাস্তবায়নে দ্বিতীয় ধাপে প্রায় 53,000-এর বেশি পরিবারকে দেয়া হচ্ছে নতুন ঘর। দুটি কক্ষ ছাড়াও সামনে রয়েছে বারান্দা, পেছনে রান্নাঘর, বাথরুম আর 2 শতক জমি। এছাড়া বিশুদ্ধ পানি, বিদ্যুৎ, সড়ক যোগাযোগের পাশাপাশি শিশুদের জন্য বিদ্যালয়ও থাকছে প্রকল্প এলাকায়। শেষ মুহূর্তে অপেক্ষার পোহর গুনছে হাজারো পরিবার। লক্ষ্মীপুরের 5 উপজেলায় 500 পরিবারের জন্য তৈরি করা হয়েছে স্থায়ী আবাসন, আর গোপালগঞ্জের 809 পরিবার পাচ্ছে এসব ঘর। এরই মধ্যে অনেকেই উঠেছেন নতুন ঠিকানায়। এসব ঘর পেয়ে খুশি তারা। ভাঙ্গাটা কুড়িয়ে ঘর ছিল, সেখান থেকে বৃষ্টি পানি পড়ে আমরা সে জায়গায় থাকতে পারি না। এখন প্রধানমন্ত্রী আমাদের ঘর দিয়েছে, আমরা ঘর পেয়ে খুব সুখী আছি। আমার কোনো জায়গা জমি নাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই যে সরকারি ঘর, এই ঘর পেয়ে আমি নিজে মাথা গোঁজার ঠাই পাইছি। ঘর দেওয়া আর কি আমাদের অনেক উপকার হয়েছে, আমাদের নিজস্ব কোনো জায়গা জমি কিছুই ছিল না। ফরিদপুরের দ্বিতীয় ধাপে 1,572 পরিবারের হাতে তুলে দেওয়া হবে ঘরের চাবি। প্রথম দিন থেকেই তারা পাবেন সব ধরনের সুবিধা। আমাদের ফরিদপুরে প্রথম পর্যায়ে 2,035 গৃহ নির্মিত হয়েছে, যেগুলি আপনারা ইতিমধ্যে দেখেছেন। সেখানে মানুষ খুব আনন্দের সাথে বসবাস করছে, পানি বিদ্যুৎ সেখানে সংযোজিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শুধু ঘর দিয়ে খেত নিয়ে এবং সেখানে নির্দেশনা দিয়েছেন যে পানি এবং বিদ্যুৎ বিনামূল্যে সংযোগ দিয়ে দেওয়ার জন্য।
এছাড়া শেরপুরে 157টি পরিবার, মৌলভী বাজারে 696, বাগেরহাটে 445, নওগাঁয় 502, ঝিনাইদহে 705, নাটোরে 558, সিরাজগঞ্জে 481 ও কুড়িগ্রামে 1000-এর বেশি পরিবার পাচ্ছে এসব ঘর। শামীমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পর্যটন দ্বীপ ভোলার মনপুরায় রাত দিন মিলিয়ে মাত্র 8 ঘন্টা বিদ্যুৎ থাকে। দিনে বিদ্যুৎ না থাকায় ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের জীবনযাত্রা। কয়েকটি এলাকায় বেসরকারি সোলার গ্রিডের বিদ্যুৎ থাকলেও সরকারি বিদ্যুতের চেয়ে কয়েক গুণ বেশি দামে কিনতে গিয়ে নাকাল গ্রাহকরা। 1980 সালে মাত্র 36 কিলোওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন একটি জেনারেটর দিয়ে মনপুরায় বিদ্যুতের যাত্রা শুরু। 41 বছরে তা উন্নীত হয়েছে 2300 কিলোওয়াটে, কিন্তু সেখান থেকে বর্তমানে বিদ্যুৎ পাওয়া যাচ্ছে 750 কিলোওয়াট বা পৌনে 1 মেগাওয়াট। এই বিদ্যুৎ সরবরাহ করা হয় উপজেলা সদরের হাজিরহাট, বাধেরহাট ও ফকিরেরহাট এলাকার 855 জন গ্রাহককে। তবে তারা বিদ্যুৎ পাচ্ছেন সন্ধ্যার পর থেকে রাত 2টা পর্যন্ত। রাতের অধিকাংশ এবং দিনের পুরো সময় বিদ্যুৎ না থাকায় ব্যাহত হচ্ছে শিক্ষা, ব্যবসা ও প্রশাসনিক কার্যক্রম। আমাদের এখানে মাত্র 6 ঘন্টা কারেন্ট থাকে, সন্ধ্যা 6টা থেকে রাত 12টা পর্যন্ত। অথচ আশপাশের চরাঞ্চলে সরকার 24 ঘন্টা কারেন্ট দিছে। আমরা অনলাইনের সাথে কোনোভাবেই কানেক্ট হইতে পারতেছি না, আমরা অনলাইনে ক্লাসগুলো করতে পারতেছি না, টিভি দেখে যে ক্লাস করবো তারও কোনো উপায় নেই। বেসরকারি সোলার গ্রিডের বিদ্যুৎ ব্যবহারের সুযোগ পেলেও ইউনিট প্রতি 30 টাকা মূল্য পরিশোধ করতে হচ্ছে। 5 টাকা 6 টাকা ইউনিট হলে পরে আমরা ব্যবসায়ীরা এবং সাধারণ লোক উপকৃত হতাম। এরই মধ্যে চরফ্যাশন থেকে সাবমেরিন কেবলের মাধ্যমে মনপুরাকে জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত করার প্রকল্প হাতে নেওয়া হয়েছে জানিয়েছেন এই প্রকৌশলী। 24 ঘন্টা বিদ্যুৎ সরবরাহের জন্য আমাদের ম্যানেজমেন্ট কাজ হাতে নিয়েছে। অচিরেই 5 মেগাওয়াটের একটা সোলার প্ল্যান্ট চালু হবে, যেখানে 24 ঘন্টা এরা বিদ্যুৎ পাবে। আর আমাদের আগে অনলাইনে এখন বর্তমান টেন্ডার চালু আছে, টেন্ডারের মাধ্যমে পুরো মনপুরকে আমরা নেটওয়ার্কের আওতা আনবো। 373 বর্গ কিলোমিটার আয়তনের দ্বীপ মনপুরায় 1,25,000 মানুষের বসবাস। বিদ্যুতের চাহিদা প্রায় 20 মেগাওয়াট হলেও বর্তমানে উৎপাদন হচ্ছে 3 মেগাওয়াটেরও কম। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। চলতি মৌসুমে 13 জেলায় তীব্র নদী ভাঙন হতে পারে। তিস্তা, যমুনা ও পদ্মা অববাহিকায় 20 স্থানে সবচেয়ে বেশি ভাঙন হবে বলে পূর্বাভাস দিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস CEGIS। তারা বলছে 28 বর্গ কিলোমিটার এলাকা এবছর ভাঙনের মুখে পড়তে পারে। CEGIS এর সমীক্ষা অনুযায়ী 45 বছরে দেশের 1,700 বর্গ কিলোমিটারের বেশি এলাকা নদীতে বিলীন হয়েছে। এতে বাস্তুচ্যুত হয়েছেন প্রায় 17,15,000 মানুষ। বর্ষা এলেই তীব্র হয় ভাঙন। এবারও তীব্র ভাঙনের মুখে পড়তে যাচ্ছে উত্তরের ব্রহ্মপুত্র তিস্তা অববাহিকার এলাকা। কুড়িগ্রাম জেলার ধরলা ও তিস্তায় গত বছরের তুলনায় এবার বেশি হবে ভাঙন। খরস্রোতা যমুনার তীরবর্তী এলাকা জামালপুর, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ এবার পড়তে যাচ্ছে ভাঙনের মুখে। আবার দেশের উত্তর মধ্যাঞ্চলের পদ্মা অববাহিকায় রাজশাহী, টাঙ্গাইল, মানিকগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুরেও ভাঙন তীব্র হওয়ার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ডের ট্রাস্টি গবেষণা প্রতিষ্ঠান CEGIS। 2800 হেক্টর ভাঙনের কবলে পড়তে পারে, এর মধ্যে প্রায় 1260 হেক্টর আমাদের যমুনা নদীতে, প্রায় 1060 একরের মতন প্রায় আমাদের পদ্মা নদীতে এবং গঙ্গাতে প্রায় 475 হেক্টরের মতন। নদী গবেষণা প্রতিষ্ঠান বলছে পূর্বাভাসের তালিকায় না থাকলেও শরীয়তপুর, চাঁদপুর ও মুন্সীগঞ্জ জেলায় গত 2 বছর তীব্র ভাঙন দেখা দিয়েছে। এ 3 জেলায় এবারও ভাঙন হতে পারে। সেই 9,000 হেক্টর থেকে নদীর ভাঙন কমে কিন্তু 3,000 হেক্টরে চলে এসেছে। আমি বলবো এটা পানি উন্নয়ন বোর্ড, পানি সম্পদ মন্ত্রণালয়ের একটি সাফল্য যে বিভিন্ন ধরনের প্রতিরক্ষামূলক ব্যবস্থা নদীটি সংরক্ষণের জন্য নেওয়ার জন্য কিন্তু এই ভাঙনের পরিমাণটা কমে আসছে। বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে উজানে ভারী বৃষ্টি হওয়ায় শনিবার থেকে তিস্তা নদীর পানি বিপদসীমার উপরে প্রবাহিত হতে পারে। এতে নীলফামারী, ডিমলা উপজেলার কিছু এলাকা প্লাবিত হবে। এছাড়াও দেখা দিতে পারে নদী ভাঙন। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশ সেনাবাহিনীকে অত্যাধুনিকভাবে গড়ে তুলতে নিশ্চিত করা হয়েছে প্রযুক্তি নির্ভর প্রশিক্ষণ। বগুড়ার মাঝিরা সেনানিবাসে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে কথা জানান সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। তিনি বলেন ফোর্সেস গোল 2030-এর আলোকে আধুনিক ও যুগোপযোগী সেনাবাহিনী গড়ে তুলতে
আর্মড কোর, ইঞ্জিনিয়ার্স কোর ও ইনফ্যান্ট রেজিমেন্টে নতুন ইউনিট প্রতিষ্ঠা করা হয়েছে। পাশাপাশি অত্যাধুনিক অস্ত্র, গোলা বারুদ ও সরঞ্জাম সংগ্রহ করা হয়েছে। এছাড়া যুগোপযোগী প্রশিক্ষণের জন্য অবকাঠামো নির্মাণ ও সংস্কার সহ প্রযুক্তি নির্ভর প্রশিক্ষণ ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। অনুষ্ঠানে 11 পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও এরিয়া কমান্ডার সহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই ছিল আজকের সমগ্র বাংলাদেশের আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।